আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামর ইসলাম, বাসা সিরাজগঞ্জ সাদাতপুর। আমার বয়স 23 বছর। আমি পড়াশোনা করি, পাশে কৃষিকাজে সহযোগিতা করি। 9-10 বছর আগে আমি অসুস্থ হয়ে পড়ি, তখন থেকে ব্যথা, তখন মাজার ব্যথা ছিল, সেই ব্যথা থেকে দিনে দিনে আজ সারা শরীর হয়। এখন আমি দেখা যায় ঘাড়ে ব্যথা, মেরুদণ্ড ব্যথা, আপনার শুতে পারি না, মাজা কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের তালুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, হাতের কবজি ব্যথা, পেশি কাত ব্যথা, বুক ব্যথা, পিঠ ব্যথা, দেখা যায় ঘুমাতে পারি না, একদিক শুতেও পারি না, আবার অন্যদিকে শুতে পারি না, ঘুম হয় না, নানান দুশ্চিন্তায় থাকি। আসসালামু আলাইকুম। গত 7 দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম। এখন শরীরটা, তখন ছিল অনেক ব্যথা, চলাফেরা করতে পারছিলাম না। স্যার বলছিল পিএলই সমস্যা, আর্থারিটির সমস্যা ছিল। তো এখন ইনশাল্লাহ অনেক আরাম। এখন আগে চাপ দিলে ব্যথা পেতাম, এখন ব্যথা নাই। তো এখন সুস্থ হয়েছে অনেকটা। স্যার বলছে কালকে চলে যেতে, এখন কালকে ইনশাল্লাহ চলে যাব। তো এখন শরীর এখন অনেকটা আরাম। শরীর আগে ভার ছিল, এখন অনেকটা পাতলা হয়েছে। এখন চলাফেরা স্বাভাবিকভাবে চলতেছি, নর্মাল শরীরটা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে চলাফেরা করতে পারি, সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আমি অনেক আশা নিয়ে ডিপিআরসি হসপিটালে এসেছিলাম, আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আমি আশা করিনি। এখন আলহামদুলিল্লাহ অতি দ্রুত আমি সুস্থ হয়ে গেছি। স্যার বলছিল 25 দিন, এখন আমি মাত্র 7 দিন, 8 দিনের মধ্যে আমি এখন সুস্থ, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি। প্রচুর আমার মেরুদণ্ডে ব্যথা ছিল ও পিঠে ব্যথা ছিল, তখন আমি চলাফেরা করতে পারতাম না, এখন অনেকটা স্বাভাবিক, আমি এখন চলাফেরা করতে পারছি বা ঠিক মতো বসতে পারছি, এখন অনেকটা আরাম। মানে বুকে ব্যথা ছিল, এটাও আরাম, মানে সমস্ত শরীরেই ব্যথা ছিল, এখন বর্তমান নর্মাল অনেকটাই, অনেকটা এখন আরাম বোধ করছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলাম, তখন আমি বুঝতে পারতাম না আমি এখন এইভাবে এতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। কিন্তু এই ডিপিআরসি হসপিটালে এসে এখন আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি শফিউল্লাহ স্যারের ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম কখন আমি স্যারের সাথে দেখা করব। ওই সকল সকল রোগীদের জন্য ভিডিও দেখে ভাবতাম ওনারা সুস্থ হয়ে গেছে, আমি কখন যা স্যারের সাথে দেখো সুস্থ হব। তো এখন আলহামদুলিল্লাহ স্যারের সাথে সাক্ষাৎ করে এখন আমি অনেকটা সুস্থ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকিটা জীবন এইভাবে সুস্থ থাকি। আমি দোয়া করি শফিউল্লাহ স্যার প্রধানে এবং নার্স বা স্টাফ যারা আছে তাদের জন্য দোয়া করি, তারা যেন এইভাবে সেবা করতে পারে, তারা যেন সুস্থ থাকতে পারে। আমি যখন ভর্তি হয়েছিলাম আশেপাশে অনেক রোগী ছিল, তারা সুস্থ হয়ে চলে গেছে। সুস্থ হওয়া যে যতটা আনন্দের, অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরেই বোঝা যায় এটা কতটা আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, আমি আগামীকাল চলে যাচ্ছি। আপনারা যদি কোনো এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তা চাইলে এখানে আসতে পারেন, এসে স্যারের শফিউল্লাহ স্যারের প্রধানের সাথে দেখা করে ট্রিটমেন্ট নিতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।